সমাজের অনেক যুবককে মিজানুর রহমান আজানের ব্যাপক অন্তর্ভুক্ত তিনি বলছেন, দিনের ব্যাপারে কারো অন্ধ অনুসরণ করো না, যে যা বললো তাই শুনে নেবেন, এটা হবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাত ওয়াজ-জুবুর। যদি তুমি না জানো, আহলে যিকির যারা জানে তাকে জিজ্ঞাসা করো বিল বাইয়িনাত, প্রমাণ ভিত্তিক প্রমাণ সহকারে। সুন্নাহ সুন্নাহ সূরা আয়াত নাম্বার 43 44 আম্বিয়া আয়াত নাম্বার 7। তাই কোন আলোচক যদি আলোচনা করে তার সুমধুর কণ্ঠ শুনে আপনি ভুলে গেলেন, এমন ইসলাম নয়। বা ইসলাম দলিল ভিত্তিক সুন্নাহ ইবনে মাজাহ 42 নম্বর হাদিস স্পষ্ট। তাই মনে রাখবেন যে মিজানুর রহমান আজারি, তার আলোচনা আমি এখন পর্যন্ত গোটা কিছু শুনি নাই, তবে কিছু কিছু ক্লিপ আমি দেখেছি, তাতে কিছু অভিযোগ তার উপরে করা যায়। এবং যে অভিযোগগুলো শুনে তো দৃষ্টিকোণ থেকে খুব ভালোভাবে করা যায়, তার ভালো কিছু গুণও আছে, কিছু খারাপ গুণও আছে। ভালো গুণ যে তিনি এমনভাবে আলোচনা করেন, তার ভাষা যে যুবকদেরকে তিনি উদ্বুদ্ধ করতে পারেন, অসংখ্য যুবক আছে যাকে মজলিসে তথা ওয়াজের মাহফিলে তিনি আসতে পেরেছেন, এদিক থেকে তিনি সার্থক। তার সুমিষ্ট ভাষা, এটা অনেক চমৎকার। তিনি মানুষকে কোন হিংসা বিদ্বেষ ছাড়া কথা বলেন, এটাও ভালো। তবে দুটো কথা এমন বলেছে যেটা আহলে হাদিসে পড়ে রাগ করে বলেছে। কোনটা? যে আহলে হাদিসটা নাকি হানাফিরা মসজিদে ঢুকলে গুতা মেরে বের করে দেয়, বা এরকম একটা কথা বলে নাই আমি শুনেছি, যে আহলে হাদিসদের মসজিদে থেকে হানাফিরা আসলে গুতা মেরে বের করে দেয়। তো আজারি সাহেব এই কথাটা সম্পূর্ণ বাস্তব বিরোধী। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এমন কোন মসজিদ নাই আহলে হাদিসদের যে হানাফিরা নামাজ পড়তে আসলে গুতা মেরে বের করে দেয়। একটা আপনি কোনো খবর পেশ করতে পারবেন না। আপনি যেহেতু এখন মানুষ আপনাকে গ্রহণ করেছে, আপনার কথা শুনে আল্লাহ আপনাকে কবুল করেছে ফিল্ডে, অতএব আপনার প্রত্যেকটা কথা শব্দ চয়ন করার আগে তাহকিক করতে হবে। কারণ আপনার একটা কথা লক্ষ লক্ষ মানুষ শুনছে, ভুল মেসেজ গেলে গোনাগার আপনি হবেন, হবে কি হবে না। তাহলে হাদিস সমাজে এমন কোনো উদাহরণ নাই। তবে হানাফি মসজিদে আহলে হাদিসটা নামাজ পড়তে গেলে, আরে বের করে তো দূরে দেওয়া দূরের কথা, মেরে সে অসংখ্য আছে, বাছে না নাই। ভোলার মসজিদ আহলে হাদিসদের আগুন দিয়ে পুড়ে থেকে পুড়ে নাই। সিলেটের কুমার পাড়া যেটা তাকোয়া মসজিদ, তারা ওটাকে ভাঙার জন্য গিয়েছে কি যায় নাই? গিয়েছিল। অসংখ্য আহলে হাদিসদেরকে তাদের মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না? দেয়। প্রত্যেকটা এলাকাতে দেখাতে পারবো, কিন্তু আহলে হাদিসরা কোন হানাফিকে মসজিদ থেকে বের করে দিয়েছে একটা প্রমাণ নাই। এটা মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ করা উচিত নয় কোন জামাআত প্রসঙ্গে। দুই, আরেকটা তিনি অভিযোগ করেছেন আহলে হাদিস প্রসঙ্গে, যে সহি হাদিসের নামে উম্মতের মধ্যে ফিতনা করা যাবে না, ঐক্য ভাঙা যাবে না। ভাই সহি হাদিসের নাম নিয়ে মানুষকে যদি সহি হাদিস মানার দাওয়াত আমরা দিই, ভাই এটা কি ফিতনা? আরে সহি হাদিস গ্রহণ না করা এটাই ফিতনা। তাদের একটা দাবি যে কে নাবি নিচ্ছে, হাত বাদ লোককে, বুকের পরে বাদ লোককে, জোরামিন বললো কে, আস্তামিন বললো, এগুলো বেশি বলা উচিত নয়, এগুলো করলে নাকি ফিতনা হয়। ভাই এ কথা সঠিক নয়, মনে রাখবেন বিশ্ব নবীর কোন সুন্নাত, এগুলো ছোটখাটো নয়, এটা বিভ্রান্তি করা কিনা। বিশ্ব নবী নিজের মুখ থেকে কোনো কথা তিনি বলতেন না, ওয়ামান থেকে আনি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়া, যে বিশ্ব নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না, যেটা আল্লাহ ওহী করতেন সেটাই বলতেন। সূরা নাজম সূরা 53 আয়াত নাম্বার 3 এবং 4। নাবির নিচে না বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা ছোট করে সুন্নাত নয়। দলিল দেখবেন, শুন আবু দাউদ খোলেন প্রথম খণ্ড হাদিস নামার 755 কিতাবুস সালাত, আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই, 32 হিজরিতে তিনি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূলের সঙ্গে তিনি সালাত আদায় করছেন। তা আব্দুল ইবনু মাসুদ একদা ডান হাতে পরে বাম হাত রেখেছে, কোন হাতের উপরে? ডান হাতের উপরে বাম হাত। আমরা কোন হাতে পরে রাখি? বাম হাতে পরে ডান হাত,
বিশ্রামে দেখছেন আব্দুল মাসুদ ডান হাতে পড়ে বাম হাত রেখে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল নামাজরত অবস্থায় ইবনু মাসুদকে তার এই ডান হাতে পড়ে বাম হাত ছিল সেই বাম হাতে পড়ে ডান হাত ওরে তিনি সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন, দাদা বাম হাতে পড়ে ডান হাত করে দিলেন। ভাই আপনি বলছেন হাত বাঁধা এটা নাকি ছোটখাটো সুন্নাত, ভাই বিশ্ব নবী তিনি সালাম ফিরিয়ে পরে বলতে পারতেন যে মাসুদ তুমি হাতটা সঠিকভাবে বাঁধো নাই, বিশ্ব সেটা তিনি মানেন নাই, বরং নামাজের মধ্যে বাম হাতে পরে ডান হাত করে দিয়েছে কি তাই নাই, বিশ্ব নবী ডান হাতে পরে বাম হাত সহ্য করে নাই, আমরাও বুকের উপরে নাভির নিচে সহ্য করব না। ভাই ছোট করে সুন্নাত নয় এই কথাগুলো বাতিল বলতে হচ্ছে যে শুধুমাত্র মধ্যম পন্থা, যে মধ্যম পন্থা, মধ্যম পন্থা একটা স্লোগান আছে না ভাই সূরা বাকারা 43 নম্বর আয়াত, ইসলামটাই আল্লাহ মধ্যম পন্থা অবতীর্ণ করেছে, যেটা কোরআন যেটা হাদিস সহিহ প্রমাণিত হবে এটা মেনে নেওয়া হচ্ছে কি মধ্যম পন্থা, এটাকে বাড়ানো বা কমানো এটাকে বলা হয় গুলু ইফরাত তাফরিত বাড়াবাড়ি ছাড়াছাড়ি, ইসলাম আপনাকে এখতিয়ার দেয় নাই, যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় এটাই ঠিক, এটা মধ্যম পন্থা। জি জি